সুস্বাগতম সবাইকে। তো কেমন আছো তোমরা? তো দেখো, আজ আমরা এই ভিডিওতে কথা বলবো সাতটি আবিষ্কার নিয়ে, ভারতের সাতটি আবিষ্কার যা সারা পৃথিবীতে বিপ্লব এনে দিয়েছে। তোমরা যারা এই চ্যানেলে নতুন আছো, সাবস্ক্রাইব করো, বেল আইকন ক্লিক করে অলে সিলেক্ট করো। আর তোমাদের যারা ফ্রেন্ডস আছে বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে, তো সেখানে এই চ্যানেলের লিঙ্ক শেয়ার করো। তো তাহলে যারা জানে না এই চ্যানেল সম্পর্কে, তো তারাও জানতে পারবে। আর ভিডিওটা লাইক করো। তো চলো তাহলে শুরু করা যাক আজকের ভিডিও। প্রাচীন ভারতে সর্বপ্রথম সারা পৃথিবীর মধ্যে লৌহ শিল্পের বিশাল বড় পরিবর্তন হয়। তো এবং সেখান থেকেই প্রথম স্টিল তৈরি হয় সারা পৃথিবীর মধ্যে প্রথম। মোটামুটি 500 খ্রিস্টপূর্বাব্দের দিকে আমাদের দেশে স্টিল তৈরি শুরু হয়। স্টিলের বিভিন্ন কারুকার্য বিভিন্ন আমাদের দেশে বিভিন্ন স্থলে পাওয়া যাবে, যেটা সারা পৃথিবীতে তখনকার সময় থেকে পাওয়াই যাবে না। এবং এখান থেকেই সারা পৃথিবীতে তারপর বিভিন্ন সময়ে বিভিন্ন পরিব্রাজকের দ্বারা তো পৃথিবীর বিভিন্ন দেশে এই স্টিল বানানোর পদ্ধতি ছড়িয়ে পড়ে। তো তার মধ্যে অন্যতম হচ্ছে স্টিমলেস সেলেস্টিয়াল গ্লোব তৈরি করা, এবং এটা খুবই অসাধারণ একটা কৃতিত্ব, যেখানে স্টিম ছাড়াই সম্পূর্ণ মেটাল দিয়ে তৈরি একটা গ্লোব তৈরি হয়েছে। তো মার্শাল আর্টের যে পূর্বপুরুষ আর কি, সেই মার্শাল আর্টের ব্যাকগ্রাউন্ড হচ্ছে আমাদের দেশেই তৈরি হয়। 17 আগস্ট আর লর্ড পরশুরাম প্রথম এই মার্শাল আর্টের পদ্ধতি আমাদের দেশে শুরু করেন, এবং তারপর থেকে সেটা বিভিন্নভাবে বিভিন্ন দেশে ছড়িয়ে পড়ে। আর এই কারাটের আর্লিয়েস্ট ফর্ম হচ্ছে কালারিপায়াত্তু। তাছাড়া বিভিন্ন বৌদ্ধ মঙ্কের দ্বারা পৃথিবীর বিভিন্ন দেশে এটা আরও ছড়িয়ে পড়ে, মোটামুটি 1000 খ্রিস্টপূর্বাব্দের দিকে। সারা পৃথিবীর মধ্যে সর্বপ্রথম আমাদের দেশে ফ্লাশ টয়লেট তৈরি হয় মোটামুটি 3000 খ্রিস্টপূর্বাব্দে, এখন থেকে ইন্দাস ভ্যালি সিভিলাইজেশনে, মানে সিন্ধু সভ্যতায় প্রথম এই ফ্ল্যাশ টয়লেট চালু ছিল। তাছাড়া হরপ্পা এবং মহেঞ্জোদারোতেও উন্নত পয়ঃপ্রণালী ব্যবস্থা ছিল, যা ওই সময় সারা পৃথিবীর অন্যান্য দেশে কল্পনাই করা যেত না, কারণ এই সময়কালটা হচ্ছে 3000 খ্রিস্টপূর্বাব্দে। তো আমাদের দেশে সর্বপ্রথম হচ্ছে এই জামা বা প্যান্টের যে আমরা বোতাম বা বিভিন্ন ধরনের সেই বোতাম আর কি আমাদের দেশে সর্বপ্রথম আবিষ্কৃত হয়, এটা হচ্ছে সিন্ধু সভ্যতায় 3000 খ্রিস্টপূর্বাব্দে সর্বপ্রথম বোতাম আমাদের দেশে আবিষ্কৃত হয়েছে, যেটা সারা পৃথিবী জুড়ে মানে কোনো ধরনের জামা কাপড়ে মানে অত্যন্ত আবশ্যিক একটা জিনিস। তো যে সকল বোর্ড গেম আছে, তো সেই সব বোর্ড গেমের উৎপত্তি হচ্ছে আমাদের দেশে, যেমন হচ্ছে ধরো তোমার দাবা খেলা, সাপ আর লুডু খেলার জন্ম আমাদের দেশে। দাবা খেলার জন্ম হচ্ছে মোটামুটি গুপ্ত যুগে, মোটামুটি 200 খ্রিস্টাব্দে রুলার বা স্কেল বা যেটা মাপকাঠি আর কি আমাদের দেশে আর কি সর্বপ্রথম সারা পৃথিবীতে তৈরি হয়েছিল, আবিষ্কৃত হয়। এই স্কেল প্রথম আমাদের দেশে আবিষ্কৃত হয় হচ্ছে সিন্ধু সভ্যতায়, এবং তখন থেকে এই ব্যবহার ব্যাপক হারে আর কি শুরু হয়। তুমি যদি মোটামুটি সময়কাল দেখো, তো মোটামুটি 1500 খ্রিস্টপূর্বাব্দে স্কেল আমাদের দেশে প্রথম তৈরি হয়। তো সেই স্কেলের অবস্থান থেকেই আমরা তখনকার দিনের ডেসিমেল, সাবস্ট্রাকশান, অ্যাডিশান এই ভাগগুলো তখনকার থেকে আমরা বুঝতে পারি, যে তখন থেকেই সাধারণ লোকেরা ব্যবহার করে আসছে। তো দেখো, আগের ভিডিওতে আমরা কথা বলেছি যে শ্যাম্পু হচ্ছে আমাদের দেশে উৎপত্তি হয়েছে। তো শ্যাম্পু হচ্ছে সংস্কৃত শব্দ চ্যাম্পু থেকে এখান থেকে এসছে। তো বাংলার নবাবেরা সাধারণত মাথার উপরের তালু আর কি ভালোভাবে ম্যাসাজ করার জন্য এটা ব্যবহার করতো সর্বপ্রথম। বাংলার নবাবরা সহ তোমরা মোগল বাদশাহদের আমলেও 1762 সালের দিকেও এর ব্যাপক পরিমাণে ব্যবহার লক্ষ্য করা যেত, মানে মোগল সম্রাটরাও এটা বিভিন্ন সময়ে ব্যাপক হারে ব্যবহার করত। ভিডিওতে আমরা ভারতের 7টি বৈপ্লবিক আবিষ্কার সম্পর্কে আমরা কথা বললাম ডিটেলসে। এই চ্যানেলে একদম পুরো ডিটেলসে ইউপিএসসি জিএস পেপার 1, পেপার 2, পেপার 3, পেপার 4 সম্পর্কে একদম পুরো ডিটেলসে সাবজেক্ট ধরে ধরে এবং তার চ্যাপ্টার ওয়াইজ ভিডিও ডিটেলসে এই চ্যানেলে করা আছে। তো তোমরা প্লেলিস্টে গেলেই পরপর পেয়ে যাবে। আর দেখো, অপশনাল পলিটিক্যাল সায়েন্স আর ইন্টারন্যাশনাল রিলেশনশিপেরও একদম পুরো ফুল সিলেবাসের উপর ভিডিও এই চ্যানেলে তোমরা পেয়ে যাবে। তো ভিডিওগুলো পরপর দেখো, তো তাহলে তোমাদের প্রসিডিওর সম্পূর্ণ বুঝতে সুবিধা হবে। আর যদি দেখো তোমাদের কোনো কোয়ারি থাকে বা তোমরা চাও যে এই টপিকের উপর ভিডিও করা হোক, তো তাহলে আমাকে ইনস্টাগ্রামে SMS করতে পারো বা কমেন্টে জানিও ইউটিউবের, তো তার উপর আর কি ভিডিও আসবে, ঠিক আছে? কারণ তোমাদের কমেন্টের উপর প্রচুর ভিডিও আমরা নিয়ে এসেছি আগে, তো এরপরেও আরও আসবে। তো তোমরা কমেন্টে জানিও যে কোন টপিকের ওপর তোমরা ভিডিও চার উপর আর কি পরবর্তীতে ভিডিওগুলো আসবে, যদি সেই ভিডিওগুলো চ্যানেলে না থাকে, মানে আগে ভিডিও না করা থাকে। তো দেখো, তোমরা যারা এই চ্যানেলে নতুন আছো, সাবস্ক্রাইব করো, বেল আইকন ক্লিক করে অলে সিলেক্ট করো। আর তোমাদের যারা ফ্রেন্ডস আছে বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে, সেখানে এই চ্যানেলের লিঙ্ক শেয়ার করো। তো তাহলে যারা জানে না এই চ্যানেল সম্পর্কে, তো তারাও জানতে পারবে। আর ভিডিওটা লাইক করো। তো চলো তাহলে আবার দেখা হবে নেক্সট ভিডিওতে নতুন টপিক নিয়ে। তো টাটা।